সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কাল। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল শুভন, সরাসরি কথা বলবো তার সাথে। শুভন, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন? সেখানে আচরণবিধি কি মেনে চলছে প্রার্থীরা? রোকসান, আপনি যথার্থই বলেছেন যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে এই ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়, যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এই কার্যালয়ের সামনে। এখানে মিছিল, মিটিং এবং শোডাউন নিয়ে প্রার্থীরা সকাল থেকেই মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। তো সকাল থেকে এখন পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি ঢাকা 8 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, বাহাউদ্দিন নাসিম। তিনি কিছুক্ষণ আগে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তার আগে ঢাকা 6 আসনে সাঈদ খোকন, তিনি মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম যে জাতীয় পার্টির প্রার্থী ঢাকা 4 আসনে সৈয়দ আবু হোসেন বাবলা, তিনি এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভিতরে তিনি অবস্থান করছেন এবং তার মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। তো কিছুক্ষণ আগে মনোনয়ন ফর্ম জমা দিয়ে ঢাকা 8 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি বাহাউদ্দিন নাসিম, তিনি যেটি বলেছেন, প্রশ্ন ছিল তার কাছে যে যেহেতু জোট এবং মহাজোটের একটা ব্যাপার আছে, সেখানে কিছু আসন শরীরদের ছেড়ে দিতে চাইবে আওয়ামী লীগ, সেক্ষেত্রে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী শক্ত প্রার্থী আছেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, তার জন্য এই আসন ছেড়ে দেওয়া হতে পারে কি না। তিনি বলেছেন এমন সিদ্ধান্ত যদি দলের পক্ষ থেকে আসে তাহলে সেক্ষেত্রে সেটি তিনি মেনে নেবেন। এবং একইভাবে সাঈদ খোকনও তিনি বলেছেন দলের স্বার্থে যেটি প্রয়োজন সেটি তিনি নির্দ্বিধায় মেনে নেবেন। তো একটা বিষয় আপনি আরেকটি প্রশ্ন করছিলেন যে আচরণবিধি সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কি না, সেটির উত্তরে বলতে হয় যে যদিও আচরণবিধিতে উল্লেখ আছে সর্বোচ্চ পাঁচজন নেতাকর্মী ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু আমরা সেই নিয়মের বাস্তবায়ন আমরা দেখিনি। দেখেছি বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তারা মিছিল সহকারে তারা এখানে এসেছেন। এবং প্রসঙ্গত একটু কথা উল্লেখ করতে হয় যে এ বিষয়ে এর আগে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম এবং ব্যাখ্যা চেয়েছিলাম যে বিপুল সংখ্যক নেতাকর্মী যদি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে তবে সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে এটি আচরণবিধির সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না। তো এখন পর্যন্ত প্রার্থীরা আসছেন, আগামীকাল 30 তারিখও মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। এরপর আগামী 1 থেকে 4 তারিখ পর্যন্ত মনোনয়ন ফর্ম যাচাই বাছাই এবং 18 তারিখ প্রতীক বরাদ্দের পরেই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় মেতে উঠবেন প্রার্থীরা। এ ছিল আমার কাছে সবশেষ। রুকসানা, ধন্যবাদ শুভম।